বন্ধুরা, যদি আপনারা একজন আইফোন ইউজার্স হয়ে থাকেন বা আইফোন কেনার কথা ভেবে থাকেন, তো আজকের এই ভিডিওতে আমি আইফোন সম্পর্কে মেনলি তিনটে আপডেট সম্পর্কে কথা বলবো আপনাদের সঙ্গে। তিনটে মোস্ট ইউজুয়াল কোশ্চেন যেটা আপনাদের মনের মধ্যে আসে, সেই কোশ্চেনের ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম যে ডাউটটা হচ্ছে, সেলিব্রিটিসরা আইফোন কেন ইউজ করে? সেকেন্ড যে ডাউটটা হচ্ছে, আইফোনের মধ্যে আমরা প্রপারলি ডুয়েল সিম সাপোর্ট কেন পাই না? এবং থার্ড যে আপডেটটা, সেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ, কি আইফোনের মধ্যে এখনও পর্যন্ত আপনি এসডি কার্ড বা মাইক্রো এসডি কার্ড বা যে এক্সটার্নাল চিপের যে সাপোর্টটা, সেটা আপনি কেন পান না? এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আপনাদের মনের মধ্যে আসে, তো এই ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনারা এই সম্পর্কে জানতে চান, তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলা যাক আইফোন। আইফোন মেনলি সেলিব্রিটিসরা কেন ইউজ করে? নর্মাল লোকও ইউজ করে, কিন্তু প্রত্যেকটা সেলিব্রিটি আপনি দেখবেন কিছু না কিছু আইফোন তারা ইউজ করে। সেটা কেন হয়? শো অফের জন্য অবশ্যই আইফোন তাদের অ্যাপেল লোগোর মধ্যে এমন একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে রেখেছে কি আইফোন মানি একটা প্রিমিয়াম স্মার্টফোন বোঝানো হয়। ঠিক আছে, শো অফের জন্য মানলাম, কিন্তু সবথেকে বড় যে আপডেটটা, সেটা হচ্ছে সিকিউরিটি। অ্যাপেলের আইফোনের যে অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যার সমস্তটাই অ্যাপেল বানায়, এবং এই কারণে আইফোনের মধ্যে সিকিউরিটি অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। এই ফোনটাকে হ্যাক করা অত্যন্ত কঠিন, খুব মানে হাই ক্লাস হ্যাকার না হলে একটা আইফোনকে হ্যাক করা সম্ভব নয়, এবং আপনার ডেটা অ্যাপেলের ইকোসিস্টেমের মধ্যে ইনট্যাক্ট থাকে। এবং এই জন্যই মেনলি সেলিব্রিটিসরা আইফোন ইউজ করে, কারণ যদি তাদের কোনো একটা পার্সোনাল কিছু জিনিস লিক হয়ে যায়, তো আপনারা জানেন সেটা একটা ব্রেকিং নিউজ হয়ে যাবে। এই জন্য সেলিব্রিটিসরা তাদের ডেটাকে বেশি সিকিওর করার জন্য অ্যাপেলের আইফোন ইউজ করে। হতে পারে কি তারা বেশি টেকই নয়, তারা টেক সম্পর্কে জানে না, কিন্তু তবুও আইফোন তারা ইউজ করে। ওকে, এবার দ্বিতীয় প্রশ্নের কথা বলা যাক। আইফোনের মধ্যে যদি আপনি একজন আইফোন ইউজ করেন, তো আইফোনের মধ্যে প্রপারলি ডুয়েল সিম আপনি দেখতে কেন পান? আমার কাছে যে আইফোন আছে, এটা আইফোন 11 আছে, এবং এই আইফোন 11-এর মধ্যে মেনলি আপনি একটা ফিজিক্যাল সিম লাগাতে পারবেন, এবং আরেকটা যদি সিম লাগাতে চান, তো সেটা ই সিম বা এমবেডেড সিম আপনাকে লাগাতে হয়। তো এটা কেন? দেখুন, আইফোনের ফর্ম ফ্যাক্টরটা অত্যন্ত ছোট হয় এবং অত্যন্ত পাতলা ফোন, মানে খুব দেখতে ভালো এইরকম ফোন তারা ক্রিয়েট করে। এখন অবশ্যই তারা যদি চাইতো কি প্রপারলি ডুয়েল সিম দেওয়া, তো দিত, কিন্তু আইফোন যখন লঞ্চ হয়, সেটা গ্লোবালি লঞ্চ হয়, শুধুমাত্র ভারত বা বাংলাদেশের জন্য লঞ্চ হয় না। এখন গ্লোবালি আপনি যদি দেখেন, তো ম্যাক্সিমাম লোক তারা মেনলি সিঙ্গেল সিম ইউজ করে, এবং তারা চায় না কি তাদের ফোনের মধ্যে একটা এক্সট্রা স্লট দেওয়া থাকে। এখন যদি এক্সট্রা একটা স্লট দেওয়া হয়, তো অবশ্যই ফোনের থিকনেসটা 0.1 মিলিমিটার হলেও সেটা বাড়বে, এবং সেই জায়গায় আইফোনের মধ্যে যদি তারা বেটার ব্যাটারি এক্সপিরিয়েন্স দেয়, তো সেটা বেটার হবে। তো এই জন্য আইফোন মেনলি তাদের থিকনেসটাকে কম করার জন্য এবং ফোনটাকে আরও বেশি কনভিনিয়েন্ট করার জন্য মেনলি সিঙ্গেল সিম ইউজ করে। ডুয়েল সিম আপনি করতে পারেন, কারণ ভারত বা বাংলাদেশ এই সকল যে প্রাচ্যের দেশগুলো আছে, তারা মেনলি, তারা জানে, অ্যাপেল কোম্পানি জানে কি তারা ডুয়েল সিমের ফোন বেশি প্রেফার করে। ডুয়েল সিমের অপশানটা সে জন্য দিয়েছে, একটা এমবেডেড সিম বা ই সিমের অপশান এখানে দিয়েছে, কিন্তু নর্মালি আপনি একটাই ফিজিক্যাল সিম লাগাতে পারবে। এবং প্রপারলি এই কারণটার জন্যই আইফোনের মধ্যে আপনি মেনলি সিঙ্গেল সিমই দেখতে পান, এবং আরেকটা সিম যদি লাগাতে চান, তো ই সিম আপনাকে লাগাতে হবে। ওকে, এবার থার্ড আপডেটের কথা বলা যাক। যদি আপনি একজন আইফোনের ইউজার্স হন, তো আইফোনে আপনি কোনো দিনই মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট দেখতে পাবেন না। আইফোন 1 থেকে শুরু করে এখন পর্যন্ত আইফোন 12-এর যদি কথা বলি, তো কোনো দিনই তারা মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট দেয়নি। এর কারণ হচ্ছে, আইফোনের মধ্যে আমি যেভাবে বললাম কি সফটওয়্যার হার্ডওয়্যার আইফোনই তৈরি করে। এখন আইফোন আপনাকে কেবলমাত্র একটা ফোন বিক্রি করে না, একটা এক্সপিরিয়েন্স বিক্রি করে। এক্সপিরিয়েন্স আপনি অ্যাপেলের ইকোসিস্টেমের মধ্যে যেরকম পান, সেটা অন্য কোনো ফোনের মধ্যে আপনি পান না। এই যে ইকোসিস্টেম অ্যাপেল আপনাকে প্রোভাইড করছে, অবশ্যই এক্সপিরিয়েন্সটা আপনাকে বেটার প্রোভাইড করে। এখন আইফোনের মধ্যে যে ইন্টারনাল স্টোরেজটা দেওয়া থাকে, সেটা অত্যন্ত বেশি ফাস্ট হয়। এখন আমি যদি মেমোরি কার্ডের কথা বলি, তো কিছু এমন কোম্পানি মেমোরি কার্ড আছে যারা খুব স্লো কাজ করে, কিছু আছে সেগুলো ফাস্ট কাজ করে। এখন একটা ইউজার্স যদি মেমোরি কার্ড লাগানোর স্লট সেখানে দেওয়া হতো, যদি তারা স্লো মেমোরি কার্ডটা সেখানে লাগাতো, তো অবশ্যই কেউ মেমোরি কার্ডের দোষ দেখবে না, মেনলি তারা দোষ দেখবে আইফোন এবং অ্যাপেলের নাম খারাপ হবে। এবং মেনলি অ্যাপেল তাদের ব্র্যান্ড ইমেজটাকে বানানোর জন্যই মেনলি মাইক্রো এসডি কার্ডের স্লটটা দিয়েছে। অবশ্যই আপনি যদি আইফোন কেনেন, তো বিভিন্ন ভেরিয়েন্ট আপনি পান, 64 GB, 128 GB, 256 GB, 512 GB। তো আইফোন মেনলি তারাই ইউজ করে যারা একটু ব্র্যান্ডেড জিনিসকে পছন্দ করে, এবং তারা একটু বেশি স্টোরেজের জন্য 2-5 হাজার টাকা তারা যদি বেশি দেয়, সেটা তাদের কোনো আপত্তি নেই। এবং এই কারণেই প্রথম থেকে অ্যাপেল এটাই দেখে আসে, এবং এই কারণেই মাইক্রো এসডি কার্ডের স্লটটাকে তারা দেয়নি। তো মেনলি এই তিনটে কারণ, যেটা হামেশাই আপনাদের মনে এই কোশ্চেনগুলো থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, তো লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।